উত্তরে বেশ কয়েকদিন ধরে আবারও জেঁকে বসেছে শীত, সেই সাথে গতকাল থেকে কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছে। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, শীত কেমন অনুভূত হচ্ছে সেখানে, আর খেটে খাওয়া মানুষদের কি অবস্থা? আপনি যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের শীতের অবস্থা, গেল এক সপ্তাহ ধরে কুড়িগ্রামে কনকনে ঠান্ডা বিরাজ করছে এবং তীব্র শীতে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে গেছে কুড়িগ্রামে গত সপ্তাহে। সর্বনিম্ন এবছর তাপমাত্রা আজকে পর্যন্ত যদি আমরা জানতে পারি তাহলে সর্বনিম্ন 6.1 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত তাপমাত্রা দেখায় সর্বশেষ 14.00 ডিগ্রি সেলসিয়াস। আমি একটা বিষয় দেখাতে চাই, বলেছি যে কুড়িগ্রামে গত মধ্যরাত থেকে ঝুড়ি বৃষ্টি এবং মাঝারি ধরনের উপস্থিতি একদম নেই বললেই চলে। আপনি দেখতেই পাচ্ছেন যে গ্রামের ছোটখাটো একটু হাট বাজার গুলোতে দেখেন মানুষজনের একদম উপস্থিতি নেই, যার কারণে এই বৃষ্টির কারণে কৃষিতে একটা প্রভাব পড়বে, বিশেষ করে আলু যারা ফলিয়েছে, হ্যাঁ, তারপর বিভিন্ন চরাঞ্চলে যে বালু জমিতে বাদাম সহ ডাল সবজি যে সবজিগুলো আছে, কুমড়া, এই সবজিগুলোতে একটা বিরূপ প্রভাব পড়ার সংখ্যা রয়েছে। আর আবহাওয়ার বিষয়ে যে বিষয়ে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে আমাকে যে আগামী আরো 2 দিন বৃষ্টিপাতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে, তার সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। যেমন রাত থেকে আপনার মেঘের গর্জন এবং মোটামুটি এক ধরনের মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়ে আসছিল। আর নিম্ন আয়ের যে মানুষের কথাবার্তা বললেন, গেল এক সপ্তাহ ধরে তারা একটু যদি আমরা বলি যে হ্যাঁ কষ্টের মধ্যেই রয়েছে, কেননা মাঝারি ধরনের শৈত্য প্রবাহ এবং গেল এক সপ্তাহ থেকে আমরা যদি সূর্যের কথা বলি খুব একটা তেমন দেখা যাচ্ছিল না, কি কারণে এই শীতের কারণে যে প্রবাহটা সূর্যের যে তাপমাত্রাটা সেটা নিম্নমুখী ছিল এবং মেঘলা মেঘাচ্ছন্ন এসব থাকার কারণে মানুষজনের যারা নিম্ন আয়ের কাজ কর্ম করে তাদের সমস্যাটা হয়ে আসছিল বেশি। আর কুড়িগ্রামে যদি আমরা বলি যে হ্যাঁ শীতের কারণে মানুষ রোগ ব্যাধির সংখ্যার কথা যদি বলি, যে কুড়িগ্রামে কয়েকদিন এক সপ্তাহ থেকে শিশু এবং বৃদ্ধ রোগীদের সংখ্যাটা তুলনামূলক বৃদ্ধি পেতে শুরু করেছে। বলি, ধন্যবাদ আপনাকে নাজমুল।